রোজা পালন শুধু না খেয়ে থাকলে রোজা তাই মনে করেন না 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 অনেকে রোজা হবে কানা অনেকে রোজা হবে বদির অনেকে রোজা হবে পঙ্গু কারণ চোখের রোজা আছে কানের রোজা আছে হাতের রোজা আছে দিলের রোজা আছে কথা বলছো কেন অনেকে রোজাও রাখে আবার ইস্টার জলসাও দেখে আছে না নাই ও কিসের রোজা যে রাখবে রোজা তার পুরো বডি করবে সুজা কথা বলছো না এই জন্য চতুর্থ নাম্বার আমরা রোজা পালনকারী হব শুধু সিরিয়ালগুলো বলে দিয়ে যায় বিস্তারিত আলোচনা নাই পঞ্চম নম্বর আল্লাহ বললেন সাইহুনার রাকিউনা সাজিদুন আমরা রুকুকারী হব আমরা সিজদাকারী হব কারণ আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়া আযির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ বলছেন তোমার নিকটবর্তী অধীনস্থ যারা তুমি তাদেরকেও সালাতের জন্য আহ্বান করবা তাহলে সালাতের ভিতরে রুকু আছে না নাই সিজদা আছে না নাই আছে বান্দা যখন রুকু করে বান্দা যখন সেজদা করে বান্দা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ ও বাবা রে যারা এই রুকু করার জন্য সেজদা করার জন্য ওযু করে করা লাগে না কিয়ামতের ময়দানে ওযুর স্থান দিয়ে আপনার নূর চমকাতে থাকবে নূর চমকাতে থাকবে যাদের ওযুর স্থানে নূর চমকাতে থাকবে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আলাদা করে ফেলবে সুবহানাল্লাহ কারণ নেককার আর বদকার আল্লাহ এক জায়গায় রাখবে কিয়ামতের দিন আল্লাহ বলবে যারা দুনিয়াতে রুকু করে সিজদা করেছো তারা আজকে আমাকে রুকু সিজদা করে দেখাও সেই দিন সকল মানুষ কিন্তু রুকু করতে পারবে না সিজদা করতে পারবে না তার কারণ হলো যারা দুনিয়ায় রুকু সিজদা করে নাই তারা তক্তার মতো শক্ত হয়ে যাবে আফসোস করে করে বলবে মালিক আজকে একটা রুকু দেওয়ার সুযোগ দাও সিজদা দেওয়ার সুযোগ দাও কিন্তু কেই সুযোগ দ্বিতীয়বার আর দেওয়া হবে দুনিয়ায় শক্তি ছিল সময় ছিল এ থাকতেও আপনি রুকুতে যান না সিজদাই যান না এজন্য ভাই আমরা রুকুকারী হব আমরা সিজদাকারী হব সাজিদুন আল আমিরুন আমরা আদেশ দানকারী হব আমরা কি হব আরো জোরে বলেন আদেশ দানকারী হব এ বাজান রে আমার আমরা হলাম একজন সংসারের আমির একজন হলো ইউনিয়নের আমির একজন হলো ওয়ার্ডের আমির একজন হলো মহল্লার আমির একজন হলো রাষ্ট্রের আমির একজন হলো একটা সিটির আমির কথা বলছো না কেন যে যেই জায়গার আমির সে সেই জায়গা থেকে আদেশ দান করবে সে আদেশটা হবে কিসের আদেশ আল্লাহ তাআলা বলেন আমিরুন বিল মারুফ ওয়ান্নাহুন আনিল মুনকার একটা হলো সৎ কাজের আদেশ আর একটা হলো অসৎ কাজের নিষেধ কে বলে দিলেন তাহলে আমির যারা হবে তাদের কাজ হলো সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে নিষেধ করবা এখন আল্লাহ যদি আপনাকে রাষ্ট্রের আমির বানায় আপনারও যেই আমল আমারও সেই আমল আপনার জন্য যেই হুকুম আমার জন্য সেই হুকুম কারণ আল্লাহ বলছে যারা আমির হবা তারা সৎ কাজের আদেশ করবা অথচ দেখা যায় অনেকে আমির হয়ে বসে আছে সৎ কাজে আদেশ করে না জোরে বলে বরং তারা আরো অসৎ কাজে প্রাধান্য দেয় অসৎ কাজে সহযোগিতা দেয় অসৎ কাজের জন্য তারা সময় দেয় অসৎ কাজের জন্য তারা আইন পাশ করে কি করে না দেখবেন বর্তমান সমাজে যদি কোনো সৎ ব্যক্তিকে থানায় নিয়ে যায় তার পাশে দাঁড়ানোর মতন লোক খুঁজে পাওয়া যায় না অথচ চোর ডাকাত চুরি করে ডাকাতি করে চিন্তায় করে খুন করে গুম করে যদি ধরা পড়ে ওর পিছনে নেতার অভাব হয় না ভুল বললাম হ্যাঁ
এলে দেখা যায় আমাদের অধিকাংশ মানুষের সম্পর্ক অসৎ মানুষের সঙ্গে অধিকাংশ মানুষ আমরা অসৎ কাজের সাথে আমরা জড়িত ধরে বলেন ঠিক কি ঠিক না এ বাবারে অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আদেশ করবা সৎ কাজের এই দেখেন আমার মাথার উপরে লাইট আছে না নাই আছে এই লাইটের আলো এখানে সাপ্লাই দেওয়ার জন্য কয়টা তার বলেন বলেন একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ এই দুইটার একটা যদি আপনার কালেকশন থেকে যদি আপনার বিচ্ছিন্ন হয়ে যায় এখানে কি আলো থাকবে কি হয়ে যাবে এটা যেমন সঠিক এটা যেমন সত্য ভালো করে বোঝেন রে বাবা ভালো করে বোঝেন আমি আপনি যদি ইমানদার থাকতে চাই আমি আপনি যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই তাহলে আল্লাহর আদেশও মানতে হবে আল্লাহর নিষেধও মানতে হবে কোরআনের ভিতরে যে আল্লাহ আদেশ করেছে ওই আল্লাহ কোরআনের ভিতরে নিষেধ করেছে যেই কোরআনের ভিতরে নামাজ আদেশ ওই কোরআনের ভিতরে সুদ নিষেধ যেই কোরআনের ভিতরে নামাজ পড়া ফরজ ওই কোরআনের ভিতরে সুদ বর্জন করা ফরজ কথা বলছেন অথচ দেখেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে সুদের ব্যবসা বন্ধ নাই আছে না নাই একজন মুসল্লি শুধু মসজিদের সময় দেয় মসজিদের সময় দেয় জেকের করে আত্মসবি টানতে থাকে ইমাম সাহেব বলছে বাজান ও কাকা যান আপনি তো সব সময় মসজিদের সময় দেন তাহলে আপনার সংসার চলে কোন কায়দায় বলে আল্লাহ চালায় কে চালায় আল্লাহ তো চালায় কোন কায়দায় চলে আমার একটু বলেন আল্লাহ কি ঘাট ধরে চালায় কথা বলছেন এখন চাচাজান বলতেছে বাজান আমিও সরকারি চাকরি করতাম আমার তো চাকরি শেষ আমি যে টাকাগুলো চাকরির শেষে পেয়েছি ওই টাকাগুলো আমি ব্যাংকে জমা করে রেখেছি আর ব্যাংকের থেকে প্রতি মাসে 40,000 কামাচ্ছি কথা কাছে না কেন নাউজুবিল্লাহর আওয়াজ হবে কি করে সবাই তো ওই দলে জোরে বলে ঠিক ঠিক না ওই বাবজান রে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাওয়া লাগবে কি খাওয়া লাগবে হালাল খাওয়া লাগবে হালাল হারাম না মানলিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ধর বলেন ঠিক ঠিক না এ বাদান রে কার জন্য আপনি হারাম খান কার জন্য সুদের ব্যবসা করেন কার জন্য সুদের টাকা লাগান অথচ আপনি যখন মারা যাবেন আপনার পকেটে তো কিছুই যাবে না পকেটে যাবে কি করে পকেটই তো থাকবে না ধর বলেন ঠিক ঠিক না এই জন্য আদেশ দানকারী হব সৎ কাজের আদেশ করব অসৎ কাজে নিষেধ করব এ বাজান রে প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা জায়গা থেকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তাহলে এই সমাজ থেকে অন্যায় দূর হতে কয় বছর লাগবে কথা বলেন কেন কয় বছর আর একটু ধরে বলেন কয় বছর লাগবে এ তাকবীর দেন না তাকবীর দেন না কোরআনের কথা বড় না তাকবীর বড় এগুলো কিছুই বোঝে না মানে তাল তামাশায় চলছে ইসলাম আপনি এই তাকবীর দিয়ে কি বক্তারে তিনাত কি লম্বা বানাই ফেলাতে পারবেন হ্যাঁ বক্তার ভিতরে যা আছে তা আছে না নাই এগুলো কখনো করা যাবে না ওয়াজ যখন চলতেছে মাইক যদি অফ থাকতো আপনি তাকবীর দেন কিন্তু দেখা যায় অধিকাংশ মাহফিলে এই সমস্যা বক্তা আনলে তাকবীর দিয়ে আর একজন যে কোরআনের কথা বলছে ওনার মোসাম আসছে না কথা বলে না কেন বক্তাও নিষেধ করেছে শুনে নাই না আমি শুনছি আপনার কথা খেয়াল করছি আপনি ওইটা মনে নিয়ে না আমি আপনাদের সতর্ক করলাম এর পরবর্তীতে এটা আপনারা সতর্ক থাকবেন বোঝেন নাই আমি কিন্তু ভাইজানের সাথে আমার মাহফিল হয়েছে ওনার পরেও আমি রাগ না উনিও আমার পর রাগ না উনি আরো খুশি হয়েছে কথা বোঝেন নাই কারণ কোরআনের কথার মূল্য দিতে হবে ডিস্টার্ব করা যাবে না কোরআনের আলোচনায় কোনো অবস্থায় কি করা যাবে না
ডিস্টার্ব করা যাবে না তাহলে আজকে প্রধানমন্ত্রী যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে এমপিও যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে মন্ত্রীও যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে চেয়ারম্যান যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে মেম্বার যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে মাতব্বর যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে ইমাম যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তাহলে এই সমাজটা জান্নাতি সমাজ হতে দেরি হবে না জোরে বলেন ঠিক ঠিক না এজন্য ভাইজান আমরা যে যেখানের আমির আছি আমরা প্রত্যেকটা জায়গাতে এই দুইটা হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো এই কোরআনের আয়াত থেকে আমাদেরকে বলার শোনার তৌফিক দিলেন এই কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমার ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যে কয়দিন রাখেন